ওয়েলকাম টু ডল বিসিএস উইট ডিমস ডল সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার একুশের ওয়ার্ল্ড টি টোয়েন্টি যে গেমসটি অনুষ্ঠিত হলো তার সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে যদি কোনো কোশ্চেন আসে সামনের পরীক্ষায় এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ দেখো তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর তোমরা নেক্সট যে কোনো এক্সামে এর থেকে কোশ্চেন কমন পাবেই পাবে তাছাড়া দু হাজার ষোলো সালেরও কারেন্ট অ্যাফেন্স কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে আর কি দু হাজার ষোলো সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার কারেন্ট অ্যাফেন্সও আলোচনা করা হবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত কিছু জিকেও এই ভিডিওতে আলোচনা করা হবে তাই সামনে যারা তোমরা যে ডব্লু হাজার বাইশ ডব্লিউপি রেল ব্যাঙ্ক যে কোনো এক্সাম আছে তার জন্য এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে এবং খাতা পেনে নোট ডাউন করে রাখবে অবশ্যই তোমরা এর থেকে কমন পাবেই পাবে তাহলে শুরু করা যাক আজকের ওয়ার্ল্ড কাপ ভিডিওটি প্রথমে কিছু তথ্য জেনে রাখো তারপর একের পর এক কোশ্চেন আসছে যে আইসিসি টি টোয়েন্টি দু হাজার কাপ সম্পর্কে যে আইসিসি টি টোয়েন্টি দু হাজার কাপটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ভারতে কিন্তু কি কারণে এটি অনুষ্ঠিত হয়নি তখন কোভিড নাইন্টিনের কারণে কিন্তু ভারতে দু কুড়িতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়নি এবং পরে দুই হাজার একুশে কিন্তু এটি অনুষ্ঠিত হয়ে হলো এই বছর এবং এটি কোথায় অনুষ্ঠিত হলো ইউ আর ওমানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়িতে কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হচ্ছে ভারতে কিন্তু কোভিড নাইন্টিনের কারণে কিন্তু এটি অনুষ্ঠিত হয়নি এবং এই বছর দুই একুশ সালে ইউএর ওমানে কিন্তু এটি অনুষ্ঠিত হলো তাছাড়া এই একই কারণে কিন্তু দেখো দু সালে মহিলা যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটিও কিন্তু ক্যান্সেল করা হয়েছে ক্যান্সেল করে ফেব্রুয়ারি এবং মার্চে দুই হাজার বাইশ সাল পর্যন্ত দু বাইশ সালে অনুষ্ঠিত হবে মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপের কিছু হিস্ট্রি দেখো যেগুলো পরীক্ষায় বারবারই আসে যে আইসিসি এর ফুল পম কি এর ফুল পম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটি গঠিত হয় কত সালে পনেরোই জুন উনিশশো নয় সালে এটি গঠিত হয় বর্তমানের চেয়ারম্যান কে আছে বর্তমানের চেয়ারম্যান আছে গ্রেগ বাটলে এ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর সিও কে আছে মুন সাহানি হচ্ছে বর্তমানের সিও আর আইসিসি হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি কোশ্চেন এটি কিন্তু অনেক জায়গায় দেয় তাহলে আর এখান থেকে দেখো যে প্রথম আইসিসি টুর্নামেন্ট কত সালে খেলা হয়েছিল প্রথম আইসিসি টুর্নামেন্ট খেলা হয়েছিল দু সালে তাহলে এখান থেকে কিন্তু তোমাদের চার থেকে পাঁচটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি কোশ্চেন কিন্তু এগুলো যেগুলো পরীক্ষা এসে আলোচনা করা হয়ে গেল এরপর দেখো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ষোলো দুই হাজার ষোলো সালের থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে শুধু কুড়ির থেকে আসবে না ষোলোর থেকেও কিন্তু আসবে দেখো কি বলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার ষোলো কত তারিখ থেকে কত তারিখ খেলা হয়েছিল আটই মার্চ থেকে তেরোই এপ্রিল দু হাজার ষোলো সালে খেলা হয়েছিল কোন দেশে খেলা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু খেলা হয়েছিল হচ্ছে তোমাদের আমাদের ইন্ডিয়াতে এবং চ্যাম্পিয়নশিপ হয়েছিল কে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চ্যাম্পিয়নশিপ হয়েছিল আর রানার আপ ছিল কি ইংল্যান্ড আর প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছিল বিরাট কোহলি এই কটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই জন্যই দু হাজার ষোলোর এই কটাই কোশ্চেন দিয়েছি আর একবার ডিভিশন দিচ্ছি কী বলেছে কত তারিখ থেকে কত তারিখ আট থেকে আটই মার্চ থেকে তেরোই এপ্রিল দু হোস্ট কান্ট্রি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ রানার আপ ছিল ইংল্যান্ড আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল বিরাট কোহলি নেক্সট জিকে কোশ্চেন দেখো কি আছে নেক্সট জিকে কোশ্চেন আছে হচ্ছে একটু আগেই পড়লাম যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উইনার কে হয়েছিল কোন দেশ হয়েছিল হয়েছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর একটা কোশ্চেন যে ওয়েস্ট ইন্ডিজ আজ পর্যন্ত কতবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দুইবার জিতেছে কত সালে দু হাজার বারো আর দু ষোলো সালে এই দুই বছর কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ জিতেছে সব থেকে বেশিবার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ আর দু ষোলো সালে টোটাল কতগুলো টিম খেলেছিল দুহাজার ষোলো সালে টোটাল টিম খেলেছিল হচ্ছে ষোলো জন ষোলোটা দেশ এবার জি কে কোশ্চেন দেখো একটা চার্ট নিয়ে এসেছি তোমাদের জন্য খুবই দরকার এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে দেখো দু সাত সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি খেলা হয়েছিল সেটি কোথায় খেলা হয়েছিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন কারা ছিল ইন্ডিয়া রানার আপ কারা ছিল পাকিস্তান এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোট ডাউন করে রাখো এবার দু নয় সালে দেখো হোস্ট কান্ট্রি ছিল ইংল্যান্ড চ্যাম্পিয়ন পাকিস্তান রানার আপ শ্রীলঙ্কা দু দশ সালে হোস্ট কান্ট্রি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ উইনার ইংল্যান্ড রানার আপ অস্ট্রেলিয়া দু হাজার বারো সালে হোস্ট কান্ট্রি কোথায় ছিল শ্রীলঙ্কা উইনার ওয়েস্ট ইন্ডিজ রানার আপ শ্রীলঙ্কা দু হাজার চোদ্দ সালে হোস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ উইনার শ্রীলঙ্কা রানার আপ ইন্ডিয়া নেক্সট দু হাজার ষোলো সালে ভেনু কোথায় ছিল ইন্ডিয়া উইনার ওয়েস্ট ইন্ডিজ রানার ইংল্যান্ড এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কিন্তু তোমাদের পরবর্তী কোশ্চেনটি কি আছে দেখে নাও যে আইসিসি मेंस টি-20 বিশ্বকাপ 2021 এ কবে থেকে শুরু হয় বা শুরু হয়েছিল আইসিসি मेंस টি-20 বিশ্বকাপ 2021 কবে থেকে শুরু হলো রাইট आंसर কি আছে রাইট आंसर আছে এ দাগ 7ই অক্টোবর থেকে 14ই নভেম্বর এই বছর আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল পরবর্তী क्वेश्चनটি দেখো যে কি বলেছে এই বছর আইসিসি मेंस টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো এটি কিন্তু একবার সবার প্রথমেই বলে দিয়েছি যে এই বছর আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হলো রাইট অ্যান্সার হচ্ছে একদক অপশান ইউএ অ্যান্ড ওমানে অনুষ্ঠিত হলো এবার তোমরা এইখানে একটা জিনিস তোমরা নোট ডাউন করে রাখবে কিংবা তোমরা একটু গুগল সার্চ করে দেখে নেবে যে যেহেতু আই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ ইউএন অ্যান্ড ওমানে হয়েছে তাই ইউএর রাজধানী কি আর ইউ ওমানের রাজধানী কি এর থেকে কিন্তু এই রিলেটেড কিন্তু এই কোশ্চেনটি আসবে নেক্সট কোয়েশ্চেনটি দেখো কি বলেছে মোট কতগুলো দেশ এইবার আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলো রাইট অ্যান্সার কি বলেছে রাইট অ্যান্সার হচ্ছে সি দাগ ষোলোটি দেশ মোট এই বছর কতগুলি আইসিসি ম্যানস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করলো ষোলোটি দেশ নেক্সট কোয়েশ্চেনটি কি বলেছে দেখো মোট কতগুলো ম্যাচ খেলা হলো এইবার আইসিসি টি টোয়েন্টি ম্যান্স ওয়ার্ল্ড কাপে রাইট অ্যান্সারটি দেখো কি আছে রাইট অ্যান্সারটি হচ্ছে ডি দাগ অপশন পঁয়তাল্লিশটি মোট এই বছর টোটাল কতগুলি ম্যাচ খেলা হলো টোটাল ষোলোটি টিম অংশগ্রহণ করেছিল এবং তাদের ভিতর টোটাল কতগুলি ম্যাচ খেলা হল পঁয়তাল্লিশটি পরবর্তী কোশ্চেন কী বলেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি যে প্লেয়ার অফ দা সিরিজ হলেন এইবার আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে কী বলেছে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হলেন রাইট অ্যান্সার কী বলেছে এ দাগ অপশান ডেভিড ওয়ার্নার এই বছর প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন ডেভিড ওয়ার্নার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি আর ডেভিড ওয়ার্নার কোন দেশের প্লেয়ার ডেভিড ওয়ার্নার হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার নেক্সট কোশ্চেনটি কি বলেছে দেখো নেক্সট হচ্ছে ম্যান অফ দা ম্যাচ হলেন এইবার আইসিসি ম্যান টি টোয়েন্টি কাপের কে কি বলেছে ম্যান অফ দা ম্যাচ এই বছর কে হলেন দেখো রাইট অ্যান্সার হচ্ছে সি দাগ অপশান মিচেল মার্স কি বলেছে ম্যান অফ দা ম্যাচ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এবার কে হলো মিচেল মার্স কোন দেশের খেলোয়াড় ইনি ইনি হচ্ছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় পরবর্তী কোশ্চেনটি কি আছে দেখো যে সব থেকে বেশি রান এইবার আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে করল রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন রাইট অ্যান্সার হচ্ছে বি দাগ অপশন বাবর আজম এই বছর সব থেকে বেশি রান আইসিসি ম্যান্স ওয়ার্ল্ড কাপে কে করল বাবর আজম কোন দেশের প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার নেক্সট কোশ্চেন কী বলেছে সব থেকে বেশি উইকেট এইবার আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে নিল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন সব থেকে বেশি উইকেট এবার আইসিসি ম্যান্স ওয়ার্ল্ড কাপে কে নিল রাইট অ্যান্সার হচ্ছে সি দাগ অপশান ভান্ডিন দো হাসাঙ্গা ইনি কোন দেশের প্লেয়ার শ্রীলঙ্কার প্লেয়ার তাহলে কোশ্চেনটি আরেকবার শোনো যে কি বলেছে সব থেকে বেশি উইকেটস এইবার আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে নিল হাসাঙ্গা কোন দেশের প্লেয়ার শ্রীলঙ্কা পরবর্তী কোশ্চেনটি কী আছে দেখো যে এইবার মোট কতগুলি স্টেডিয়ামে আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা হলো কী বলেছে এইবার মোট কতগুলি স্টেডিয়ামে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা হলো রাইট অ্যান্সার হচ্ছে এ দাগ অপশান টোটাল চারটি কি বলেছে এ দাগ অপশান চারটি তাহলে দেখে নাও কোন কোন স্টেডিয়ামে এবছর খেলা হলো স্টেডিয়াম এবছর টোটাল খেলা হয়েছে হচ্ছে এক হচ্ছে দুবাইতে খেলা হয়েছে আর কি ইউ ইউনাইটেড এমিরেটসে খারাপ হয়ে খেলা হয়েছে আর হচ্ছে ওমানে খেলা হয়েছে এখানে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে শারজান ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে আবুধাবিতে খেলা হয়েছে আর ওমান ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছে এই কোশ্চেনগুলোও কিন্তু পরীক্ষায় আসে পরবর্তী কোশ্চেন কী বলেছে এইবার আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন টিম চ্যাম্পিয়ন হলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কি বলেছে এইবার আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন টিম চ্যাম্পিয়ন হলো রাইট অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া আমি এখানে কোনো রান কিংবা কত উইকেটে কিন্তু বলছি না কারণ ওগুলো কোনো পরীক্ষাই দেয় না এজন্য বলিনি তারপরে চলো নেক্সট কোয়েশ্চেনটি কি আছে দেখে নেওয়া কি বলেছে এইবার আইসিসি ম্যানস টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোন টিম রানার আপ হলো আর কি সেকেন্ড হয়েছে কোন টিম রাইট অ্যান্সার হচ্ছে বি দাগ অপশান নিউজিল্যান্ড আর চ্যাম্পিয়ন হয়েছে কে অস্ট্রেলিয়া এই বছর চ্যাম্পিয়ন হলো হচ্ছে অস্ট্রেলিয়া আর রানার আপ হলো হচ্ছে নিউজিল্যান্ড আর একটা কথা সবার প্রথম অস্ট্রেলিয়া কিন্তু এইবারই কিন্তু প্রথম আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু অস্ট্রেলিয়া প্রথম জিতলো ফার্স্ট আর ওয়ার্ল্ড কাপ টোটাল অস্ট্রেলিয়া কতবার যেতে এইটের অ্যান্সার তোমরা কমেন্টসে জানাবে পরবর্তী কোশ্চেনটি কী আছে দু হাজার বাইশে আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাইট অ্যান্সার কী বলেছে রাইট অ্যান্সার হচ্ছে এ দেখ অপশান অস্ট্রেলিয়া দু হাজার বাইশে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে রাইট आंसर হচ্ছে অস্ট্রেলিয়া পরবর্তী কোশ্চেন কি বলেছে সব থেকে বেশি রান একদিনের ম্যাচে আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কে করলো রাইট অ্যান্সারটি দেখো রাইট অ্যান্সার হচ্ছে সি দাগ অপশন জস বাটলার একদিনের ম্যাচে সব থেকে বেশি রান আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবার কে করেছে বাটলার পরবর্তী কোশ্চেনটি দেখো কি আছে তাহলে এই ছিল তোমাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই আমি দিয়েছি অযথা কারেন্ট এফেন্স দিয়ে নিই আমি একটাও এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালোভাবে পড়বে তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে আর কোনো জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই কমেন্টসে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ